এই ফোনটা একটু বেশিই ভালো লাগে দেখেন, চমৎকার লেভেল একটা ফোন, অস্থির আপনি চিৎকার দিয়ে প্রাইস বললে মাত্র 15,000 টাকা। এই প্রাইসটা তো সত্যি আমি অবাক হয়ে গেছি, 10,000 মানে 3 GB RAM 10,500 পাওয়া যায় না, 4 GB RAM 6 GB 64 GB মাত্র 9,000 টাকায়, 128 Note 10 Pro এই বক্স চার্জার সহ থাকবে মাত্র 15,500, সবাই মনে করবে 20 এর উপরে। দেখেন এটা কিন্তু আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, কালারটাও সুন্দর, ক্যামেরাটাও সুন্দর, অস্থির একটা কার্ভ, ইন ফিঙ্গারের ভিতরে S7DS 8GB 128 GB ইন ফিঙ্গার ডিসপ্লে, 1,000 টাকা দিয়ে দিলাম ভাই। আরে এটা শুধু আমার আনুনে মানে 4-5টা দেখে একটা নিতে পারবেন, আর এটা হলো আপনি ডুয়েল সিম ভেরিয়েন্ট 8GB 128 ডুয়েল সিমটা পাইতেছেন 33,500 টাকা, S1 প্লাস দেন বক্স সহ, দেখেন ফুল বক্স থাকবে, GT নিউ 2 GB 128 GB, হ্যাঁ 8 128 GB, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, প্রাইস থাকবে 14,500। গাইস আসসালামু আলাইকুম, ইম্পর্টেন্ট একটা সেল আপডেটে স্বাগতম। আজকে থাকবে অবশ্যই ভালো অফার, কিন্তু কাইন্ডলি আপনাদের ভিডিওটা একটু দেখতে হবে। আবারও চলে আসছি আরটি ইন্টারন্যাশনাল জুমুনা ফিউচার পার্ক লেভেল 4, আমার সম্মানিত বড় ভাই আছেন রাজ ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আজকে তো আপনি আসার পরই বললেন ভাই প্রাইস কমানো হবে, আজকে ফাটাফাটি অফার দেবো, ইনশাআল্লাহ। তো আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের ভিতরে ইন্ডিয়ান কালেকশনগুলি নিতে চান, এগুলো কিন্তু বাংলাদেশের নট ইউজ, জি আপনি নিলে আপনি ব্যবহার করেন বাট বাইরে ব্যবহার করা হয়েছে এটা ঠিক আছে, তো আপনার কিন্তু এই সকল ফোনগুলি বেস্ট একটা প্রাইসে নিতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা জোর না, জাস্ট আপনার যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন, কারণ আপনার তো আপনাদের ডিভাইস থেকেই দেখেন, আমার এখানে কোনো হাত নাই, জাস্ট যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আমার কোনো ইম্প্রুভমেন্টের দরকার হয় যে একটা উপদেশ দিবেন অবশ্যই দিবেন, ইনশাল্লাহ সেটা অ্যানালাইজ করে আমি মেনে চলার চেষ্টা করব, আমি না শুধু ভাইয়াও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভাই আমরা বিসমিল্লাহ বলে শুরু করি ইনশাল্লাহ, নাকি ফোন দিয়েছিলেন তো হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিউয়ার আজকে মানে 6 GB RAM-এর ফোন কত টাকায়? মাত্র 11,000 টাকায়, বেস্ট প্রাইস বলতে হবে কিন্তু অবশ্যই, দেখতে পারেন। তারপর দেখাবো আপনার যারা ভিভো 464 ডিজাইন কম্পাজের মধ্যে Y22 একদম ফ্রেশ কন্ডিশন, 50 MP ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, কত ভাই প্রাইস থাকবে? মাত্র 13,500, একদমই 13,500 প্রাইস, হ্যাঁ মানে সংগ্রহ করে নিতে পারেন। তারপর দেখাবো প্রাইসটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ, Vivo Y75 5G RGB 128 GB, 128 GB RGB 128 GB Y75 5G প্রাইস থাকবে মাত্র 17,000 টাকা, মাত্র 17,000 টাকা, আচ্ছা অনলি 17,000 টাকা থাকবে, সংগ্রহ করে নিতে পারেন, পছন্দ হলে অবশ্যই ভালো হবে যারা Vivo লাভার ইনশাআল্লাহ। তারপর দেখাবো Vivo Y75 স্পেশাল এডিশন, স্পেশাল এডিশন, হ্যাঁ Y75 স্পেশাল এডিশন, এটা স্লিমের ভিতরে 128 GB, স্লিমের ভিতরে ইন ফিঙ্গার, হ্যাঁ যারা Vivo পছন্দ করেন স্পেশালি, এটা কিন্তু একটা ডিজাইনেবল ফোন, হ্যাঁ প্রাইস থাকবে অনলি আপনার 16,500 টাকা, 16,500 টাকা কিন্তু বেস্ট প্রাইস, জান 16 করে দিলাম, 16,000 টাকা কিন্তু আরো বেস্ট প্রাইস, ইন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, এটা মানে এটা কিন্তু 16,000 টাকা নিঃসন্দেহে ভালো একটা প্রাইস, সংগ্রহ করে নিতে পারেন, ইন ফিঙ্গারের ভিতরে চমৎকার একটা ফোন। তারপর দেখাবো আপনার Vivo T1 6 GB 128 GB ইন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, এটা কত হবে আজকে ভাই? এটা প্রাইস দিয়ে দেবো আজকে কত বলেন ফাদ ভাই, আজকে কি ধামাকা হবে ভাই? আগে এটা চা গেটের এটা চমকটা দেখাই, এটা কিন্তু চমক হবে, একদমই চমক, কেমন চমক ভাই দেখেন, এটা এই পুরো এখানে পুরো টেক্সচারটা আলাদা, আমি তো মনে করছি এটা তো চমক আছে, প্রাইস চমক হবে কিনা সেটা অবশ্যই প্রাইসে চমক হবে, মাত্র 16,000 টাকা, 16,000 টাকা, 6 GB 128 GB ইন ফিঙ্গার, এটা উপরে যে এখনো ইনটেক পলে সেটা এখানে উঠানো হয়নি, ওই যে দেখেন ইনটেক পয়টা এখানে উঠানো হয়নি, এতটা ফ্রেশ, আচ্ছা অনলি 16,000 টাকা, 16,000 টাকা, এটা হলো T1 Pro, এটা কিন্তু ওইটা থেকে আপডেট, আপডেটটা T1 Pro 5G, এটা 8 GB 128 GB ইন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, 8 GB 128 GB, এটাও দেখাই দিচ্ছে একদম ফ্রেশ, প্রাইসটা ফ্রেশ করেন, এটা প্রাইস থাকবে মাত্র 18,500, মাত্র
তারপর দেখাবো ভিভো ওয়াই 16 এইটা তো আরো সুন্দর ফোন 4GB 64GB মানে জাস্ট অল্প বাজেটের ভিতরে সুন্দর একটা ডিজাইনেবল ফোন 4GB RAM এর ভিতরে কত লাগবে 12 প্রাইস থাকবে মাত্র 10500 কয় জিবি RAM 464 ভাই এই প্রাইসটা তো সত্যি আমি অবাক হয়ে গেছি 10500 মানে 3GB RAM ও 10500 পাওয়া যায় না 4GB RAM এর Y20 Y16 10.5 কিন্তু 100% না 200% বেস্ট প্রাইস ইনশাআল্লাহ তারপর দেখো Vivo T1X তারপর থাকবে আপনার IQ Z6 5G যত বলবো ততই মানে অফার হলো যত কম যত কম এইটা ভাই এখন এটা প্রাইস হলো 8GB 128GB প্রাইস থাকবে মাত্র 24000 টাকা যা 23.5 করে দিলাম আমি নতুন ফোন কিনছি ওইটাই বিশ্বাস RGB 128GB প্রাইস থাকবে মাত্র 19000 টাকা প্রাইস থাকবে মাত্র 19000 টাকা RGB 128GB আজকে ভাই ভাই কালেকশন মনে হয় গত ভিডিও থেকে বেশি আজকে হিউজ ভাই হিউজ আচ্ছা তারপর তারপর দেখাবো T2X 6GB 128GB T2X 6GB 128 এটা কিন্তু একদম ফ্রেশ মানে চুল পরিমাণে এক স্কেচ পাবেন একদম ফ্রেশ মানে এটা যদি ভাবিরে দেন ভাবি কিন্তু খেদমত বাড়াই দিবে ইনশাআল্লাহ এরকম একটা ফোন মানে কালার কেমন কি এটা প্রাইস থাকবে মাত্র 15500 সবাই মনে করবে 20 এর উপরে বাট 15500 টাকা মানে অবাক করা প্রাইস 15500 টাকা নতুনের মতো কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন Vivo Y35 এটা কিন্তু একদম লেটেস্ট একটা মডেল এটা কিন্তু আরো সুন্দর ভাইয়া গ্রাফিক্সটা চমৎকার কত হবে এটা 8GB 128GB এটা আপনাদের গ্রাফিক্সটা দেখাই দিচ্ছি সবার কাছ থেকে এটা প্রাইস থাকবে মাত্র 18500 আচ্ছা তারপর তারপর দেখাবো Y36 5G হ্যাঁ এটা থাকবে 8GB 128GB RGB 128GB প্রাইস থাকবে 18500 ক্যামেরাটা সুন্দর একদম চমৎকার ক্যামেরা যা নতুন হ্যাঁ 18500 টাকা কালারটাও সুন্দর ক্যামেরাটাও সুন্দর ক্যামেরাটাও সুন্দর হ্যাঁ তারপর দেখো B25 এটা আপনার RGB আর 128GB ইন ফিঙ্গার হ্যাঁ কালার এটা কিন্তু কালার চেঞ্জ হয় কালার চেঞ্জিং ফোন হ্যাঁ কালার চেঞ্জিং ফোন এটা ক্যামেরাও সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 25500 25500 টাকা 500 টাকা দেখেন কন্ডিশন কতটা ফ্রেশ মানে ভালো কন্ডিশনের ভিতরেই কিছু কিছু ফোন তো আছে নতুনের মতোই কন্ডিশন নতুন না বাট নতুনের মতো তারপর দেখাও B25 Pro এইচ ডিসপ্লে মানে এইচ ডিসপ্লে অর্থাৎ কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লের মধ্যে B25 Pro দেখেন কার্ভটা কিন্তু অস্থির কার্ভ দেখেন অস্থির একটা কার্ভ সুন্দর ক্যামেরা প্রাইসটা অনলি লাগবে অনলি 32000 টাকা আচ্ছা তারপর তারপর দেখাও B Y73 দেখেন ডায়মন্ড কাটিং শেপ Y73 RGB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে কত কি এটা ফাইজা মিনা ফাহাদ ভাই আপনি চিৎকার দিয়ে না প্রাইস বললে মাত্র 15000 টাকা আবার কম 15000 টাকায় ফোনে মনে হয় সমস্যা আছে 8GB 128GB কমাই দিবেন কোনো প্রবলেম নাই ভাই বললাম তো আজকে অফার দেব কোনো প্রবলেম নাই শিওর
প্রবলেম বাই করতে পারে সেটা সেট ফ্রি তাহলে তো হইছে যাক ভালো করে দিলেন তাহলে 128 জিবি এটা দিয়েন মাঝে মাঝে এরকম চমক না দিলে মানুষ ভিডিও দেখে তারপর চলে যাব আমরা শাওমিতে শাওমি Redmi 9A Redmi 9A আপনার 2 জিবি 32 জিবি যারা চান কম বাজেটের মধ্যে হাই ডিফারেন্স হাই ব্যাটারি ভোল্টেজ সেট তারা এটা দেখতে পারেন একদম হার্ডি একটা সেট কত কি এটা 7000 টাকা রাখবো 2 জিবি 32 জিবি অনলি 7000 টাকা অনলি 7000 টাকা 2 জিবি 32 জিবি আচ্ছা ইনশাআল্লাহ 232 7000 তারপর দেখাবো Redmi 10A Redmi 10A এটা হলো আপনার 3 জিবি 32 জিবি 332 Redmi 332 একটু প্রবলেমটা বলে দেই এটা হলো ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে না আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কাজ করে না বলতে কি আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট লাগাই নেন খরচ করে 3 থেকে 350 টাকা সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট আবার কাজ করবে এত কমে লাগানো যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তো প্রাইস থাকবে মাত্র অনলি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা দিবেন 4GB 3GB RAM 64GB ROM আচ্ছা আট করে দাও হয়তো না ভাই যা নাট করে দিলাম আচ্ছা তারপর তারপর দেখাও Poco X3 Pro X3 Pro 8GB 128GB 6GB 128GB একদম বক্স চার্জার সহ হ্যাঁ 8GB 128GB প্রাইস থাকবে 18500 টাকা আর 6GB 6GB থাকবে 17500 17500 একদম বক্স চার্জার সহ অরিজিনাল বক্স চার্জার সহ অরিজিনাল বক্স এবং চার্জার সহ তারপর দেখাও Poco M4 5G এটা 6GB 128GB 6128 প্রাইস থাকবে মাত্র 15000 টাকা আজকে Poco কালেকশন হিউজ যাই হিউজ তারপর দেখো Poco M3 6GB 64GB 6664 এটার প্রাইস দিয়ে দিবসে ধামাকা প্রাইস মাত্র 9000 টাকায় অনলি 9000 টাকায় 6GB 64GB অনলি 9000 টাকায় 9000 টাকায় ফোন ঠিক আছে শুধু ঠিক নাই ভাই দৌড়াবে ফোন এটা দৌড়াবে 6GB RAM তো দৌড়াবে শুধু দৌড়াবে আর ক্যামেরা তো দেখাই দিচ্ছি এটা কত 6GB 64GB মাত্র 9000 টাকায় মানে আমি আর কিছুই বললাম না আপনারাই মিলাই নেন প্রাইসটা কি কম হইছে কিনা যারা বেশি বেশি বলতেছেন আশা করি আজকে একটু কম তারপর দেখাও Poco M4 Pro 5G Poco M4 Pro 5G 4GB 64GB 64GB হ্যাঁ প্রাইস থাকবে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা 14000 টাকা আচ্ছা অনলি 14000 টাকা ইনশাআল্লাহ দেখতে পাবেন 14000 টাকার ভিতরে যারা ফোন চান অর্থাৎ মিড বাজারের ভিতরে যারা ফোন চান তাদের জন্য তারপর দেখাও Poco M2 Poco M2 6GB 64GB কত প্রাইস থাকবে মাত্র 13000 টাকা 664 মাত্র 13000 টাকা 13000 টাকা Poco M2 এটা কিন্তু গেমিং ফোন 6GB 128GB মানে 6GB ভিতরে যারা গেমিং ফোন চান তারা কিন্তু এটা দেখতে পারে তারপর দেখা বলে আপনার Poco M3 Pro 5G Poco M3 Pro 5G এটা 464 প্রাইস থাকবে মাত্র 12000 টাকা 464 মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা 464 তারপর দেখো Redmi Note 9 Note 9 464 464 4GB 64GB প্রাইস থাকবে 11500 টাকা 11500 টাকা 11500 তারপর দেখাবো Poco C55 Poco C55 এটা 6GB 128GB কত দিবেন ভাই এটা কাটআউটটা কি ক্যামেরা কাটআউটটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন 6GB 6GB RAM কত দিবেন প্রাইস থাকবে 14000 টাকা 6GB RAM 14000 টাকা 14000 টাকা আচ্ছা আপডেট ফোন আপডেট বলতে তারপর দেখাবো Redmi 12C 12C Redmi 12C 6GB 128GB 128 দুইটা আছে দুইটা আছে আপনার যার যেটা ফ্রেশ মনে করবেন দেখে শুনে বেছে নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা প্রাইস থাকবে 13500 ঠিক আছে তো প্রাইস 13500 ভাই 6x 12c আচ্ছা 6GB RAM এর ভিতরে 13500 টাকায় খুবই শক্তপোক্ত একটা ফোন তারপর দেখো Redmi 11 Prime 11 Prime 4GB 64GB 464 11 Prime 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 এটা প্রাইস থাকবে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা 14000 টাকা 14000 টাকা একটু কমাবেন ভাই খুব ভালো প্রাইস ভাই ঠিক আছে তো ইনশাআল্লাহ আচ্ছা 14000 টাকা আপনারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন যারা মিড বাজেট কিন্তু আমার কাছে অনেক কালেকশন তারপর দেখাবো Redmi 9 Power এটা জনপ্রিয় ফোন Redmi 9 Power 6000 mAh 6000 mAh ব্যাটারি ভিতরে 48 ক্যামেরা দুইটাকে ভেরিয়েন্ট পাবেন 464 6128 কোনটা কত রাখবেন আপনার 464 রাখবো 10500 টাকা আর 6GB 128GB রাখবো মাত্র 11500 টাকা 10500 মানে 1000 টাকা ব্যবধান থাকবে আর কি তারপর দেখবো আপনার Xiaomi Mi A3 মানে গরিবের AMOLED AMOLED ডিসপ্লে আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে আর সেটটাও খুব সুন্দর একটা ছোট খাটের মধ্যে খুব কিউট এটা আছে মানে কনফিগারেশনটা ভালো আছে এটা 4GB 64GB প্রাইস থাকবে মাত্র অনলি 14000 টাকা মানে 14000 টাকা আর কত কমানো যায় না ভাই 500 সুপার AMOLED ডিসপ্লে ভাই সুপার AMOLED ডিসপ্লে হ্যাঁ আচ্ছা অনলি 14000 টাকা 14000 টাকা সুপার AMOLED ডিসপ্লে এবং ইন ফিঙ্গার মানে এটাই মনে হয় সবথেকে কম দামের ফোন যেটা 14000 টাকা ইন ফিঙ্গার আর কি ফিঙ্গারে তারপর দেখাবো Note 10 Note 10 4GB 64GB 464 Note 10 Note 10 4GB 64GB প্রাইস থাকবে অনলি মাত্র 13000 টাকায় 464 অনলি 13000 টাকা 13000 টাকা 13000 টাকা
কত দিবেন এটা প্রাইস দেব যার আজকে দিলাম আপনার কত 16000 টাকা দিলাম 15.5 না পসিবল 16000 টাকা দিয়ে দিলাম বক্স চার্জার সহ তারপর দেখাবো M31 6GB 128GB M31 বক্স চার্জার সহ প্রাইস থাকবে মাত্র অনলি 16500 টাকা 16500 টাকা ভাই 16500 আচ্ছা M31 এটা কি ভাই 6000 ব্যাটারি এটা হ্যাঁ 5500 আচ্ছা না ব্যাটারি সরি 5000 5000 হ্যাঁ 5000 এমএস ব্যাটারি দেখেন 5000 mAh ব্যাটারির ভিতরে আপনার ডিসপ্লেটা সুন্দর পাঁচল ক্যামেরা আছে স্যামসাং এর ফোন ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন ইনশাআল্লাহ তারপর দেখাবো স্যামসাং F12 এটা 6000 F12 এটা হলো আপনার 4GB 128GB 4 128GB ভিতরে দেখেন এটা প্রায় আপনার যদি মোটামুটি নরমাল ইউজ করে ভাই 3 দিন চার্জ চলে যাবে 6000 mAh ব্যাটারি 6000 mAh ব্যাটারি হ্যাঁ তারপর দেখাবো স্যামসাং A13 স্যামসাং A13 প্রাইস দেবো আজকে মাত্র 13500 A13 13500 4GB 64GB 464 13500 একদম ফ্রেশ তারপর দেখাবো স্যামসাং F13 4GB 64GB প্রাইস থাকবে মাত্র অনলি 13000 টাকা আপনার 6GB 128GB প্রাইস থাকবে অনলি 24000 টাকা অনলি 24000 24 কি বক্স আছে বক্স সহ আর 500 কমাই দেন ভাই না ভাই পসিবল হয় না না ভাই তারপর দেখাবো স্যামসাং নোট 10 5G 12GB দুটো 56GB মাত্র 8000 টাকা
8000 টাকা দিয়ে দিলাম ভাই। আরে এটা শুধু আমার আনার সময় যদি ডিসপ্লেটা চলে গেছে, কারো যদি বাসায় মাদারবোর্ড প্রয়োজন হয় কিংবা আপনি চাচ্ছেন যে যাচ্ছে কথা বলবো, অটোমেটিক ফোন আসবে যাবে, সেই ক্ষেত্রে ইউজ করতে পারবে। দেখুন ভাই আপনারা যদি কাজে লাগাইতে পারেন প্রাইস থাকবে মাত্র 8000 টাকা। 8000 টাকা হ্যাঁ। তারপর দেখাবো স্যামসাং M52 M52 RGB 128GB ইন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, প্রাইস থাকবে অনলি 18000 টাকা। প্রাইস থাকবে অনলি 18000 টাকা। 18000 টাকা। আচ্ছা তারপর দেখাবো স্যামসাং Note 10 5G। Note 10 5G সিঙ্গেল সিম স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট হিউজ কোয়ান্টিটি আছে, দেখতে পারেন আপনি, দেখে শুনে মানে চার পাঁচটা দেখে একটা নিতে পারবেন, একদমই ফ্রেশ কন্ডিশন। ফ্রেশ কন্ডিশন আচ্ছা। অরোরা কালারটা, অরোরা কালার হ্যাঁ, 12GB RAM 256GB RAM এগুলো। প্রাইসটা কেমন? প্রাইস থাকবে মাত্র 28000 টাকা ভাই। মাত্র 28000 টাকা। ঠিক আছে তো, বাম্পার প্রাইস ভাই 8000 টাকা। 28000 টাকা এত ফ্রেশ কন্ডিশন মার্কেটে পাবেন না। আচ্ছা সেক্ষেত্রে অনলি প্রাইস পড়বে 28000 টাকা। 28000 টাকা, 12GB RAM 256GB ওরা কিন্তু অ্যাভেলেবেল আছে। তারপর দেখাবো স্যামসাং S20 FE সিঙ্গেল সিম ডুয়াল সিম দুটো ভেরিয়েন্ট পাবেন। কত দিবেন? কোন আপনার সিঙ্গেল সিম ভেরিয়েন্ট যেটা সেটা পাবেন হলো 6GB 128GB মাত্র 23000 টাকা। আর ওইটা, আর এটা হলো আপনার ডুয়াল সিম ভেরিয়েন্ট 8GB 128GB 24500 টাকা। 8GB 128GB 24500 টাকা। 24500। ঠিক আছে তো, ড্যাম শিওর ভাই। শিওর তো, ড্যাম শিওর। আবার বলেন, ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা। তারপর দেখো S21 Plus, আমার পছন্দের একটা ফোন স্যামসাং S21 Plus, 8GB 128GB ডুয়াল সিম ভাই, 888 প্রসেসর, 888 প্রসেসর, ডাবল সিম, ডুয়াল সিম। কত দিবেন? 33500 জান ভাই, 33500 আছে। আরে বাবা, 33500 ডুয়াল সিম 8128, ডুয়াল সিমটা পাইতেছেন 33500 টাকা S21 Plus। S21 Plus। তারপর দেখাবো হলো আপনার রিয়েলমি GT Neo 2। এটা কিন্তু ফ্ল্যাগশিপ ফোন। হ্যাঁ, এটা হলো আপনার একদম বক্স সহ, ফুল বক্স থাকবে, বক্স সহ ভাই। আচ্ছা একদমই বক্স সহ, দেখেন ফুল বক্স থাকবে GT Neo 2। কত দিবেন? প্রাইস থাকবে মাত্র আপনার 28000 টাকা। 28000 টাকা জানার 1000 কমে দিলাম, 27000 দিয়ে দিলাম। 27000 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সহ, বক্সের সহ GT Neo 2 অনলি 27000 টাকা। আচ্ছা ইনশাআল্লাহ। তারপর দেখো Realme 9 Pro 5G, 6GB 128GB Realme 9 Pro 5G 6GB 128GB, প্রাইস দিলাম আজকে 15500। দেখেন আও ক্যামেরা কিন্তু সুন্দর ভাই, 15500 Realme 9 Pro 5G, 9 Pro 5G মানে ক্যামেরা ভালো আছে দেখতে পাই। তারপর দেখো Realme 10 Pro, এটা তো আরো সুন্দর, 8GB 128GB Realme 10 Pro 8GB 128GB এর একদম পাঞ্চুয়াল ডিসপ্লের মধ্যে। দেখেন এই ফোনটা একটু বেশিই ভালো লাগে, দেখেন চমৎকার লেভেল একটা ফোন, অস্থির। কত রাখবেন? প্রাইস থাকবে মাত্র 20500, জান আরো 500 কমে দিলাম 20000 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন। 20000 টাকা দিয়ে দিলাম। 20000 টাকা। হ্যাঁ, তারপর দেখো Realme 9i, Realme 9i 6GB 128GB 4GB 464 দুটো ভেরিয়েন্ট পাবেন। 64 64 64, কত রাখবেন বলেন? 128 রাখবো আজকে 15500, আর 464 464 রাখবো 13500। একদম ফিক্স না, 500 করে কমাই দিবেন জান ভাই, 500 না আর 1000 করে কমাই দিলাম 14500। আচ্ছা তাহলে 1000 করে ডিসকাউন্ট, 14500 আজকে। আচ্ছা আর ওইটা 64 14500, এটা 13500, 13500। আচ্ছা মানে ডিসকাউন্ট থাকবে 1000 টাকা করে। তারপর থাকবে Realme 9 5G, 4GB 64GB, 464, প্রাইস থাকবে আজকে অনলি 13000 টাকা, অনলি 13000 টাকা, 4GB 64 Realme 9 5G একদম পাঞ্চুয়াল ডিসপ্লের মধ্যে। হ্যাঁ পাঞ্চুয়াল ডিসপ্লে মাত্র 13000 টাকা, 13000 টাকা। আচ্ছা তারপর, তারপর দেখাবো মটোরোলা G40 4GB 64GB 6GB 128GB কেমন কিবে? আপনার 464 যেটা সেটা বক্স চার্জার সহ, আচ্ছা 464 বক্স চার্জার সহ, প্রাইস থাকবে অনলি আপনার 14000 টাকা। ক্যামেরা রান ফ্রেশ মনে হইলো ভাইয়া, কোনটা না কাট ফ্রেশ না ক্যামেরা ভাই, মুছা দাও না তো হাতে ছাপ পড়ছে। ওইটা ওইটা একদম ফ্রেশ দেখা দিচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখেন এটা 464, এটা বক্স সহ, বক্স সহ। হ্যাঁ আচ্ছা, এটা প্রাইস দিলাম 13500 ভাই, বক্স চার্জার সহ 13500। এটা কিন্তু অনেক হেভি একটা ফোন, অনেক শক্ত ফোন। হ্যাঁ দেখতে পারেন আপনারা। হ্যাঁ তারপর, আর এটা হলো 6GB 128GB, ওটা কত পড়বে? এটা প্রাইস থাকবে আপনার জান 14500 দিয়ে দিলাম আজকে। 14500 তাই না ভাই? না ভাই, জানে না। আর অল্প কিছু ফোন আছে আমাদের, জাস্ট একদম শেষ প্রান্তে চলে আসছে। তারপর দেখাবো মটোরোলা G62 5G, হ্যাঁ G62 5G, 6GB 128GB, 128। হ্যাঁ দেখেন কত কি, এটা প্রাইস থাকবে 17500, একদম হ্যাঁ অনলি 17500, 17500 টাকা। হ্যাঁ আচ্ছা,
তারপর দেখাবো মটরোলা G42 4GB 64GB G42 464 এটা কি মিড বাজেটের ফোন এটা মিড বাজেটের ফোন প্রাইস থাকবে মাত্র 13000 টাকা মানে যারা মিড বাজেটে মটরোলার ফোন চান 13000 টাকা এটা কিন্তু তাদের জন্য হ্যাঁ হ্যাঁ দেখতে পারেন যদি ভালো লাগে আর কি এবং এগুলির সাথে চার্জার হবে না আপনারা চার্জার দিবেন বললে ঝামেলা হয়ে যাবে অনলি অনলি বাট ভাই একটু গিফট টিপ অফার টপার এগুলি রাখেন এগুলো তো অফার প্রাইস বা যে না এই পরবর্তী যখন আরব ইনশাআল্লাহ এগুলি চাই করব অবশ্যই তারপর দেখো Realme 9R 9R তারপর দেখাবো Realme সরি OnePlus 8 থাকবে মাত্র 28000 টাকা একদম হ্যাঁ একদম 28 500 লেস করে দিয়ে হ্যাঁ পসিবল না হয় না না তারপর দেখাবো OnePlus 10R 10R হ্যাঁ 8GB 128GB কত 29 না প্রাইস হ্যাঁ এটা প্রাইস পড়বে 30500 জান 500 কমাই দিলাম 30000 টাকা রাখবো আরো 500 কমাই দেন আর 500 পসিবল না একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা ফ্রেশ কন্ডিশন থাকবে চার্জিং পোর্টটা দেখলে বুঝতে পারবেন অনলি 35 হ্যাঁ না 30000 30 আচ্ছা তারপর দেখো OnePlus Nord 2T 2T Nord 2T কিন্তু ভালো একটা OnePlus Nord 2T 8GB 128GB গুলো কত দিবেন দুটো ডিভাইস আছে 27 করে রাখবো গুলো 27 ঠিক আছে 27 হ্যাঁ আচ্ছা অনলি 27000 টাকা দুটো ডিভাইস তারপর দেখাবো OnePlus Nord 2 5G Nord 2 5G OnePlus Nord 2 5G প্রাইস রাখবো অনলি আপনার 23000 টাকা 23000 টাকা 23000 ঠিক আছে হ্যাঁ শেষ নাকি ভিডিও না আরো আছে ডিভাইস তারপর দেখাবো Oppo কালেকশন Oppo Oppo Reno 6 Pro 5G Pro 5G Reno 6 Pro 5G এটা হলো আপনার 12256 HD ডিসপ্লে মানে কার্ভ ডিসপ্লের মধ্যে হ্যাঁ এগুলো প্রাইস দিব আজকে অনলি অনলি 28000 টাকা জান আরো 500 কমাই দিলাম 27500 করে দিলাম দেখতে পারেন মানে কার্ভের ভিতরে স্লিম ফোন যারা পছন্দ করেন তারপর দেখাবো Reno 8 5G Reno 8 5G Reno 8 5G প্রাইস থাকবে অনলি 26000 টাকা 26000 টাকা 26000 টাকা দোকান ভরা কিন্তু কাস্টমার আজকে আচ্ছা 26000 টাকা ইনশাআল্লাহ তারপর দেখাচ্ছি Reno 7 5G 8GB 256GB 8256 8256 Reno 7 5G 5G তারপর দেখাবো Oppo A78 কিন্তু লেটেস্ট একটা মডেল চার্জিং পোর্টও দেখা দিচ্ছে একদম ফ্রেশনেস তারপর দেখাবো থাকবে হলো আপনার 8GB 128GB ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে প্রাইস থাকবে 14500 একদম অনলি 14500 টাকা ইন ফিঙ্গারের ভিতরে F17 যেটা ওইটা আপনার স্পেশালি এটা কিন্তু 8GB না 6GB কোনটা 8GB 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 হ্যাঁ তারপর দেখাবো Oppo F21 S Pro 5G বক্স থাকবে বক্স সহ এটা ফুল বক্স না ফুল বক্স আচ্ছা ফুল বক্সের ভিতরে F21 Pro 5G না তারপর দেখাবো Oppo K10 K10 5G 8GB 128GB K10 5G হ্যাঁ কত 17500 17500 টাকা
তারপর দেখাবো Oppo A54 আর কি, আসসালামু আলাইকুম।